এর অবশ্যই কিছু দৈহিক এবং কিছু মানসিক হ্যাঁ, লক্ষণ তো লক্ষণ থাকে। থাকবে জীবনে। দৈহিক লক্ষণের মধ্যে এদের যে চেহারা, আমরা যে স্বাভাবিক বাচ্চাদের যেরকম চেহারা দেখতে পাই আচ্ছা, তার থেকে একটু আলাদা হয়ে থাকে। হুম আলাদা হুম কিভাবে থাকে? অন্যদের হয়তো মুখটা একটু গোল হয়, হুম হ্যাঁ, হুম এমনি স্বাভাবিক, ওদের মুখটা একটু চ্যাপ্টা হয়। আচ্ছা আমাদের চোখটা যেরকম থাকে, ওদের চোখটাকে বলে আমন্ড শেপড হয়, আচ্ছা অর্থাৎ একটা কাজু বাদাম টাইপের মতো, এবং আচ্ছা উপরের দিকে থাকে। আমাদের তো সমান থাকে, ওদেরটা একটু উপরের দিকে উঠে থাকে। তারপর ন্যাজাল ব্রিজ যেটা আমরা বলি, নাকের এই জায়গাটা, এই জায়গাটা একটু চাপা থাকে। আমাদের আচ্ছা কান দুটো যে জায়গায় থাকে, ওদের কানটা আর একটু নিচু নিচুতে থাকে, এবং ওদের মুখটা ছোট হয়, যার জন্য জিহ্বাটাকে ওদের অনেক বড় মনে হয়ে থাকে। প্রশ্ন হ্যাঁ, থাকে মনে হয় জীবন। যে জিহ্বাটা বাইরের দিকে অনেক হুম হুম সময় হুম বের হয়ে থাকে। জীবন অনেক সময় ওদের মাথার সাইজটা ছোট হয়। হ্যাঁ, তারপর ওদের যে হাত পায়ের আঙুলগুলো থাকে, অনেক ক্ষেত্রে আঙুলগুলো ছোট হয়, আচ্ছা এবং যেটা আমাদের 5 নম্বর হাতের আঙুল আছে সেটা অনেক সময় অ্যাবনর্মালিটি থাকে। আচ্ছা হ্যাঁ, এবং এদের একটা বিশেষ লক্ষণ, যেমন সিমিয়ান ক্রিজ, আমাদের হাতের যে রেখা থাকে, ওদের হ্যাঁ একটা হ্যাঁ রেখা দেখা যায় যে হাতের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত একটা রেখা পুরাটাই থাকবে, একটা রেখাই থাকে। মানে হ্যাঁ আমাদের যেমন হ্যাঁ অনেকগুলি ক্রিজ থাকবে, হ্যাঁ তাদের ক্ষেত্রে হ্যাঁ শুধু একটা একটা থাকবে। থাকে, এবং এই ফোর্থ ফিঙ্গার থেকে ফিফথ ফিঙ্গার পর্যন্ত আচ্ছা এটা আসলে বিস্তৃত থাকবে। আমাদের আচ্ছা তো আচ্ছা ওটা ক্রস করে যায়, তার আগেই ক্রস হ্যাঁ করে হ্যাঁ যায়, আগেই শেষ হয়ে যায়, কিন্তু আচ্ছা ওদেরটা আসলে পুরোটা পুরো হাতটা জুড়েই পুরোটার মধ্যে থাকে। থাকবে জীবন। এছাড়াও মানসিকের মধ্যে হলে যে যে এদের আসলে যেটা বুদ্ধিমত্তা লেভেল, আইকিউ বলি আইকিউ বা লেভেল জীবন, কগনিশন বলি, এদের এটা একটু, এরা এদের পিছিয়ে থাকে। আচ্ছা এবং আচ্ছা দৈহিক দিক থেকে অন্যান্য এদের যে গঠন, অন্যান্য বাচ্চাদের যেমন মাসেল পাওয়ার থাকে আর কি, জি ম্যাম, শক্তি, এদের দেখবেন যে গা হাত পাটা অন্যান্য বাচ্চাদের তুলনায় একটু নরম থাকে। মানে কোনো কিছু ধরতে গেলে যে গাস্পিং পাওয়ারটা আমরা বলি সেটার ক্ষেত্রে সেটা ঝামেলা। সেটা তো ডেভেলপমেন্ট, সেটা অন্য বাচ্চারা যে সময় ঘাস শক্ত হয়, বসে, হ্যাঁ হ্যাঁ হাঁটে, কিন্তু দেখা যায় যে এই বাচ্চারা সেটা থেকে একটু পিছিয়ে থাকে। পিছিয়ে থাকবে। অন্য আচ্ছা বাচ্চারা হয়তো 6-7 মাসে বসছে, ও দেখা গেল 12 মাস 13 মাসে যেয়ে বসছে। মানে হ্যাঁ, তার মানে ডেভেলপমেন্টাল মাইলস্টোন গুলিতে হ্যাঁগুলো প্রবলেম হ্যাঁ থাকবে বা ডিলে থাকবে। ডিলে থাকে, সেই আচ্ছা ডেভেলপমেন্টাল মাইলস্টোন মোটর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটর, সেই ডেভেলপমেন্টাল মাইলস্টোনের মধ্যে তাদের কগনিশন আছে, যেটা আমি আচ্ছা আচ্ছা আইকিউ বললাম, হ্যাঁ হ্যাঁ যেই আইকিউ লেভেল। বয়সে যেটা বোঝা উচিত, করা হুম উচিত, হুম সে সেটা করতে পারে না, একটু পিছিয়ে থাকে, জীবন। সেটার মধ্যে স্পিচ আছে, কথা বলাটা, হুম হুম এই ধরনের বাচ্চারা দেখা যায় যে কথা বলতেও অন্যান্য বাচ্চাদের থেকে একটু ডিলে হবে। পিছিয়ে থাকে। আবার আচ্ছা অনেক বাচ্চা আছে যে অটিজমের ফিচার নিয়েও প্রেজেন্ট করে, লাইক আচ্ছা তাদের কমিউনিকেশনে প্রবলেম থাকে। হ্যাঁ, আচ্ছা তাদের আই কন্ট্যাক্ট করতে অসুবিধা হয়, একজনের সাথে আরেকজনের মিশতে অসুবিধা হয়। তো এটা আমি বললাম যে ডাউন সিন্ড্রোমে আক্রান্ত বাচ্চাদের যেটা আমরা কোড, মানে যেটা দেখে আমরা বুঝবো, জি ম্যাম, কিন্তু এই ডাউন সিন্ড্রোমের সাথেও আরও অনেকগুলো জিনিস একসাথে থাকতে পারে, প্রায়ই থাকে। যেমন তার মধ্যে একটা যে হার্টে প্রবলেম, এদের আচ্ছা হার্টে আচ্ছা বিভিন্ন ধরনের প্রবলেম এবং ছিদ্র থাকতে পারে। কনজেনিটাল হ্যাঁ, এদের হরমোনাল প্রবলেম থাকে, যেমন জি ম্যাম, হাইপোথাইরয়েডিজম তো আমরা কমনলি পেয়ে থাকি। হ্যাঁ জি হ্যাঁ, ম্যাম, যার দরুন ওদের দেখা যায় যে হাত পাগুলো খসখসা থাকে, আচ্ছা হ্যাঁ, নাভিটা বাইরের দিকে থাকে, জি ম্যাম, অনেক সময় ওরা ধীর স্থির থাকে, আবার অনেক সময় ওদের কনস্টিপেশন থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে মেইনলি আসলে এটা নিয়ে আমার মনে হয় মা বাবার চিন্তা না করে, আমাদের যদি ইনস্টিটিউশনাল ডেলিভারিগুলো হয়, জি ম্যাম, যেমন হাসপাতালে, হ্যাঁ মেডিকেল হ্যাঁ কলেজে বা হেলথ কমপ্লেক্সে হ্যাঁ ডেলিভারি করে, তাহলে কিন্তু একজন চিকিৎসক তো অবশ্যই তাদেরকে হ্যাঁ সবসময় অ্যাটেন্ড করেন, জি, এবং সে কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে যে বাচ্চাটা বাচ্চাটার কেমন। ডাউন সিন্ড্রোমে আক্রান্ত কি না, মানে হুম ওর ফেস দেখলেই, শারীরিক গঠন দেখলেই অনেক ক্ষেত্রে বোঝা জি যায়, ম্যাম, এবং সেক্ষেত্রে কিন্তু খুবই আর্লি ডায়াগনোসিস হয়। জি ম্যাম, পরবর্তীতে তারা ওই বাচ্চাগুলোকে হায়ার সেন্টারে রেফার করে, এবং আমরা যদি আর্লি ওদের খুবই, ডায়াগনোস হ্যাঁ, করতে পারি। ডায়াগনোসিস করে আমরা স্টিমুলেশনগুলো দিতে পারি, আচ্ছা তাহলে কিন্তু এই বাচ্চাগুলোর মানে কোয়ালিটি অফ লাইফটা অনেক ইম্প্রুভ হয়। জি ম্যাম।